হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবে সম্প্রীতির নজর গড়ল ভাঙ্গার পর সহানুভূতি সংস্থা। দশমীর দিনে হিন্দু ধর্মাবলম্বীরা যখন প্রতিমা বিসর্জন করার জন্য মণ্ডপ থেকে বের করে নিয়ে যাচ্ছেন, তখনই সহানুভূতি সংস্থার কর্মকর্তারা হাতে জলের বোতল নিয়ে ভাঙ্গার পর বাজার চৌমাথায় দাঁড়িয়ে ভক্তদের মধ্যে পানীয় জল বিতরণ করেন। সহানুভূতি সংস্থার সম্পাদক নজরুল ইসলাম লস্কর বলেন, আমাদের পরিচয় একটাই, আমরা ভারতীয়। এই দেশে সকল সম্প্রদায়ের মানুষ বসবাস করে থাকেন। কিছু কিছু রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে হিন্দু মুসলিম বিভাজন সৃষ্টি হয়। আমরা সেই দিকে কখনো কর্ণপাত করব না। দেশ স্বাধীন হয়েছিল হিন্দু মুসলিমদের ঐক্যবদ্ধ সংগ্রামের ফলে। আমরা যতই ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াবো আমাদের দেশ ততই আগে বাড়বে। এদিনের জল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহানুভূতি সংস্থার সম্পাদক নজরুল হক লস্কর, বদরুল আলম বড়ভূইয়া, এ আলী আকবর বড়ভূইয়া, বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবক জাকির হোসেন লস্কর, বদরুজ্জামান চৌধুরী, এনামুল হক লস্কর, বাহারুল আলম বড়ভূইয়া প্রমুখ। কালাইন থেকে আব্দুল সুবহান লস্করের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। সোনার সংসার জুয়েলার্স এর কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। গুণে মানে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংটোলা এনএন দত্ত রোড স্থিত এই সোনার সংসার। আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার। গয়না তৈরির মজুরিতেও রয়েছে 50% ছাড়। এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার। সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্য আজই চলে আসুন শিলচর নরসিংটোলা এনএন দত্ত রোডের সোনার সংসারে। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 03-842-26-0081 অথবা 93-95-16-3088।